नमस्कार डिनार हेसेले सबाई के स्वागत। आज के आमी कतला माछेर माथा दिए और गोविंदभोग चाल दिए माछेर माथार मुड़ी घंट रेसिपिटा आपनादेर साथे शेयर करब। जोन्नो आमी एखाने प्राय एखाने 2 केजी मतो माछेर माथा आछे। आमी माछेर माथाटा भेजे रेखेछि, एटा आपनादेर साथे शेयर करलाम ना। माछेर माथाटा आमी भालो करे भेजे रेखेछि आर एखाने এই কাপের এটা হাফ কাপ, এই হাফ কাপ আমি গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে দুটো আলু, আমি একটু নুন আর হলুদ মেখে রেখেছি। আর লাগবে আমার দুটো পেঁয়াজ, একটু আদা, গোটা 7-8 এক রসুনের কোয়া আর এখানে 5টা কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি পেস্ট করে নেব আর পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। ফোড়নের জন্য লাগবে আমার এখানে আছে গোটা ইলাচ, দারচিনি, গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এখানে আছে জিরে। আর এখানে মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যারা যদি কেউ একটুর মধ্যে চিনি খেতে চান তারা একটু চিনি ব্যবহার করবেন। এবার আমি গ্যাসে দিয়েছি কড়াই এবং তাতে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। আলুগুলোকে ভেজে আমি ফিরে আসি, আলুগুলোকে এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই যে তেলের মধ্যে যে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি আর ছোট চেলাচ। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাল। চালটাকে দিয়ে তেলের মধ্যে মিনিট 2-3 আমি নাড়াচাড়া করে নেব। চালটা খুব আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। এই যে শুকনো মশলাগুলো আমি রেখেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যাতে আমার চালগুলো পোড়া না লেগে যায়। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে এখানে আমি এই যে বলেছিলাম যে এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে নেব, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, এখানে আছে পেঁয়াজ। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কা আর রসুনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার আমি চালের সাথে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে আগে আমি এটাকে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজের আমার কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুটা সময় ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি যে মশলাটা রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে সেই মশলাটা আমি পুরো এবার দিয়ে দেব। আর দেবো এখানে সামান্য একটু জল, মশলাটাকে খুব ভালো করে কষানো হবে।
এই সময় আমি ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি আবার ঢাকনাটা খুলছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল। আর দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এখানে আমার কষাতে কষাতে চালও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ফুটে, যতক্ষণ না আলু চাল পুরোপুরি নরম হয় তারপরে আমি ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আমি ঢাকনাটাকে ওপেন করছি। আমার আলু নরম হয়ে গেছে, চালও নরম হয়ে গেছে, রেডি আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখুন এরকম দেখতে হয়েছে। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে এটাকে আরেকটু শুকোবেন, আর যারা যেহেতু চাল আছে আলু আছে এটাকে একটু রসটা টেনে নেবে। আমি টেস্টের জন্য এখানে সামান্য একটু মিষ্টি দিলাম। যারা মনে করবেন আমরা মিষ্টি খাবো না তারা মিষ্টিটা স্কিপ করবেন। একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দেব এক চামচ ঘি। এটা অপশনাল, অনেকে ঘি খান না, তারা এটাতে ঘি না দিলেও ভালো লাগবে খেতে। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ, তারপর এটা রেডি আমার মুড়ি ঘন্ট।